हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। आमी मोहम्मद सोहराब हुसैन, प्रभाषक बांगला, हिदी आलिम मद्रासा, अभयनगर जशोर। आमार पूर्वेर भिडियोते आलोचना हयेछिलो बिड़ाल गल्पेर। एखान थेके देखो, आमी चोर बटे किन्तु आमी कि सात कोड़िया चोर हयेछि? खाइते पाइले कि केउ चोर हय? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। বিড়াল কমলাকান্তকে বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করে চোর হয়েছি? আমি তো অনেক ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে চুরি করতে বাধ্য হয়েছি। এবার তোমরা দেখো, দেখো আমি প্রাচীর প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। বিড়াল কমলাকান্তকে বলছে, দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়াই, ক্ষুধার যন্ত্রণায় সহ্য না করতে পেরে আমি শুধু ম্যাও ম্যাও করে বেড়াই, কেউ আমাকে মাছের কাটাখানাও দেয় না। মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। এটাই মানুষের নীতি, যে মাছের মাংস, মাছের যে কাটাগুলি, মাংসের হাড্ডিগুলি আমরা যেগুলো খাই না, যেগুলো উচ্ছিষ্ট মাংস আমরা খাই, কিন্তু হাড়গুলা যদি সুন্দর করে একটা পাত্রে রেখে, যত্ন করে রেখে সেইগুলো যদি আমরা বিড়াল, কুকুর তাদেরকে আমরা দিই, তাহলে কিন্তু তারাও খেয়ে আমাদের জন্য দোয়া করবে। কিন্তু আমরা কি করি, সেগুলো পানিতে ফেলে দিই, নর্দমায় ফেলে দিই, যা তারাও খাইতে পায় না। তাই বিড়াল অনেক কষ্টে এই কথাগুলো কমলাকান্তকে বলছে, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হাই? দরিদ্রের জন্য ব্যক্ত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমি এর আগে বলেছি যে কমলাকান্ত বিড়ালের মুখ থেকে হতভাগা, বঞ্চিত সমাজের অবহেলিত মানুষের কথাগুলি বিড়ালের মুখ থেকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার মতো তাদের ব্যথা ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। বিড়াল বলছে যে আমার মতো হতদরিদ্র মানুষ, আমার মতো এরকম দরিদ্রের ব্যথায় তোমাদের ব্যথিত হওয়ার কোনো দরকার নাই, তোমরা মনে কষ্ট পাও, এটা অত্যন্ত লজ্জার কথা। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, সকলেই পরেই ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর, সি কে হইবে? এখন বিড়াল বলছে, যদি তোমাদের কোনো ধনাঢ্য ব্যক্তি হতো, যদি তোমাদের পছন্দের ব্যক্তি হতো, যদি তোমাদের আপনজন হতো, যদি তারা বিপদে পড়তো, তাহলে তাদের ব্যথায় তোমরা ব্যথিত হতে সন্দেহ নাই। কিন্তু সমাজের যারা নিগৃহীত মানুষগুলি, সমাজের বঞ্চিত মানুষগুলি যদি কোনো সমস্যায় পড়ে, হ্যাঁ, যদি তারা খাইতে না পায়, অনেক কষ্ট তাদের যদি দিনানুপাত হয়, তাহলে তোমরা কোনো খোঁজখবর রাখো না। হ্যাঁ, এটাই মানুষের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন, তবে কি তুমি তাকে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আসিতে? বিড়াল বলছে, দেখো যদি তোমাদের পছন্দের ব্যক্তি যদি দুটো খেয়ে নিত, তাহলে কি তোমরা তাকে মারিতে আসতে পারতে? কখনো না, বরং জোর হাত করিয়া বলিতে, আর একটুকে আনিয়া দেব, তবে আমার বেলা লাঠি কেন? বিড়াল বলছে যে তাকে তুমি কি বলতে, যে আর একটুকে এনে দেব, কিন্তু আমার বেলা অনেক কষ্টের কথা, আমাকে তুমি লাঠি নিয়ে মারতে আইসো, তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। বিড়াল বলছে, তখন তুমি কি বলবে তাকে, তারা অনেক পণ্ডিত ব্যক্তি, এই জন্য তাদের গায়ে হাত দেওয়া যায় না, তারা তো আমাদের অনেক পছন্দের ব্যক্তি, তাদেরকে আমরা অনেক ভালোবাসি, সুতরাং তারা যদি কষ্টে থাকে তাহলে আমাদেরও কষ্ট লাগে।
পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি। বিড়াল বলছে যে তারা যে পণ্ডিত বা মান্য গণ্য ব্যক্তি তাহলে তাদের কি ক্ষুধা, তাদের ক্ষুধার যন্ত্রণা কি আমার থেকেও বেশি? কখনোই না। তারও যেমন ক্ষুধার যন্ত্রণা আছে, আমারও তো ক্ষুধার তাড়না আছে। আমি তো ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে নিতান্ত বাধ্য হয়েই চুরি করেছি। তা তো নয়, তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এটাই মানুষের একটা রোগ যে তেলা মাথায় তেল তেল দেওয়া। যার অনেক আছে তাকে আরও দিই, এটাই আমাদের সমাজের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। যার অনেক টাকা পয়সা আছে, যার ধন সম্পদ অনেক বেশি আছে, তাকেই কিন্তু আমরা সবাই তাকে মান্য করি, হ্যাঁ তাকেই আমরা প্রশংসা করি, তাকেই আমরা সম্মান দিই। এটাই আমাদের সমাজের একটা নীতি, এটা মনুষ্য জাতির একটা ব্যাধি রোগ হয়ে দাঁড়িয়েছে। দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। শিশি যে অনেক খাইতে পায়, যার কোনো অভাব অনটন নেই, তাকে তোমরা আরও খাইতে দাও। যে যত সে তো কোনো সমস্যাই নেই, তার খাওয়ার কোনো অসুবিধা নেই, তার অনেক টাকা পয়সা আছে, অনেক সুন্দর সুন্দর খাদ্য খাওয়ার তার ক্ষমতা আছে, কিনে খাওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ তাহাকে তাহার জন্যই তুমি খাবারের আয়োজন করো, তাহাকে কোনো অনুষ্ঠানে তুমি দাওয়াত দাও। কিন্তু সমাজের যারা গরিব মানুষ, সমাজের যারা অনেক দরিদ্র মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি, তাদেরকেও আমরা কোনো অনুষ্ঠানেও দাওয়াত দিই নি, হ্যাঁ কোনো আচার অনুষ্ঠানে তাদেরকে আমরা একেবারে পিছনে ফেলে রাখি। কিন্তু হ্যাঁ এটা তো মোটেও ঠিক নয়। দেখো আমাদিগের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে, ম্যাউমা করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি। বিড়াল বলছে কমলাকান্তকে, দেখো আমরা চারিদিকে প্রাচীরে প্রাচীরে ক্ষুধার যন্ত্রণায় ম্যাও ম্যাও করে বেড়াচ্ছি, কেহ আমাদেরকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। যদি কেহ আমাদের সোহাগের বিড়াল হইতে পারিত, গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, ভার্যার মানে স্ত্রী, একটা বৃদ্ধের নিকট যুবতী স্ত্রী যেমন সোহাগের হয়, যেমন আদরের হয়, তেমনি যদি আমি তোমাদের পোষা বিড়াল হইতে পারতাম, তাহলে আমারও তো এরকম অনেক আনন্দ থাকতে পারতাম। আমার তো ক্ষুধার যাতনা, ক্ষুধার যন্ত্রণা তো আমাকে সহ্য করতে হতো না, বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিত, তবেই তাহার পুষ্টি। শতরঞ্জ খেলা মানে যা মাটিতে বিছিয়ে খেলা হয়, যেমন দাবা খেলা, পাশা খেলা ইত্যাদি, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। যদি তোমাদের আমি পোষা বিড়াল হইতে পারতাম, তাহলে আমার তো কোনো খাবার অভাব হইতো না, আমার তো লেজ ফুলে যেত, আমার তো গায়ে অনেক সুন্দর লোম হতো, এবং আমার রূপের ছটা দেখে তো অনেক মানুষকে, হ্যাঁ আমি কবি হয়ে গেছি এরকম মনে করত। আর আমাদিগের দশা দেখো আহারা ভাবে, বিড়াল বলছে কমলাকান্তকে, দেখো আমাদের দশা আহারা ভাবে মানে আমরা খাইতে না পেয়ে উদারকোষ মানে পেট, অস্থি মানে হাড়গুলি, পরিদৃশ্যমান মানে সব হাড়গুলো একেবারে দেখা যাচ্ছে, পরিষ্কার হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে, লাঙ্গুল বেনাত, লাঙ্গুল মানে লেজ, লেজ একেবারে গুটিয়ে গেছে, দাঁত বাহির হইয়া গিয়াছে, দাঁতগুলি বের হয়ে গেছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, জিহ্বা ঝুলে পড়ছে। অবরত আহারভাবে ডাকিতেছি, একেবারে ক্ষুধার যন্ত্রণা সবসময় ম্যাও ম্যাও করে ডাকতেছি, ম্যাও ম্যাও খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, বিড়াল বলছে আমাদের কালো চামড়া দেখে তোমরা কখনো ঘৃণা করো না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। যদি আমাদেরকে খাইতে না দাও, তাহলে তো আমরা বিপদে পড়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে চুরি করব।
আমাদের কৃষ্ণ চর্ম, কৃষ্ণ মানে কালো, কালো চামড়া দেখে শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাওমা শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? আমাদের এগুলো এরকম সকরুণ করুণ চিত্তে আমরা যে ম্যাওমা করি তোমাদের দেখে কি মোটেও দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তাকে দণ্ড নাই, চোর বলে আমাদেরকে তোমরা বিচারের সম্মুখীন করো, কিন্তু যারা নির্দয় সমাজের, সমাজের যারা যাদের কোনো দয়া মায় নেই তাদের কি কোনো বিচার নেই? দরিদ্র আহার সংগ্রহের দণ্ড আছে, দরিদ্ররা খাইতে না পারলে তারা যদি আহার কর সংগ্রহের জন্যে তারা বাঁচার তাগিদে যখনই কোনো আহার সংগ্রহ করতে যায় তাদের বেলায় অনেক নিয়মকানুন আছে, আইন আদালতের ব্যাপার আছে। দরিদ্র আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? কিন্তু ধনীরা যে কার্পণ্য করে, ধনীরা যে অন্যায় করে তাদের তো কোনো বিচার হয় না। তুমি কমলাকান্ত দূরদর্শী কে না পিংখোর, এর আগে একটু বলি, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আফিং খেয়ে, প্রায় আফিং খেয়ে থাকতেন এবং আফিং একটা নেশা জাতীয় দ্রব্য, মানে আফিং খেতেন, তার নেশা হতো আর তিনি লেখালেখি করতেন। তাই বলছে, তুমি তো আফিংখোর, তুমি কেউ তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্ররা চোর হয়? বলছে বিড়াল যে তুমি কি দেখতে পাও না যে ধনীর দোষেই, ধনীর কার্পণ্যের কারণেই সমাজে চুরি হয়, সমাজে যত রাহাজানি হানাহানি, সমাজের বঞ্চিত মানুষের উপর অত্যাচারের কারণে সমাজে এগুলো বেড়ে যায়, সমাজের অনেক চোর ডাকাতি ছিনতাই রাহাজানি হানাহানি সব কিছু বেড়ে যায় একমাত্র ধনীদের কার্পণ্যের কারণেই। যদি করিল তুমি শত পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বিড়াল বলছে, পাঁচশো লোকের দরিদ্রকে বঞ্চিত করে হ্যাঁ ধনীরা আহার সংগ্রহ করবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? বিড়াল বলছে যে ধনী ব্যক্তিদের অনেক আহার্য দ্বারা সংগ্রহ করে তারা তাদের যেটা অতিরিক্ত যেটা হয় খেয়ে যায়, যেটা বেয়ে পড়ে সেটা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, যদি না দেয় তাহলে তো অবশ্যই দরিদ্র মানুষ ক্ষুধার যন্ত্রণায় চুরি করবে, তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই। বিড়াল বলছে, দেখো অনাহারে না খেয়ে মরে যাওয়ার জন্য পৃথিবীতে কেউ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, সোশ্যালিস্টিক মানে সমাজতান্ত্রিক। কমলাকান্ত এগুলো তার যুক্তিতর্ক সহ্য করতে না পেরে বিপদে পড়ে বাধ্য হয়ে বলছে, তুমি অনেক সমাজতান্ত্রিক, সমাজ বিশৃঙ্খলার মূল, যদি যাহারি যত ক্ষমতা সে তত সঞ্চয় করিতে না পাই অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পাই তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না। কমলাকান্ত বলছে যে সমাজের যারা ধন সম্পাদালা ব্যক্তি তারা ধন যদি সঞ্চয় করে যদি চুরি হয়ে যায় তাহলে তো আর ধন সঞ্চয় করতে রাজি হবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না, সুতরাং সমাজের কোনো উন্নতি হবে না। মার্জার বলছে, বলিল, না হইলে তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি? হ্যাঁ, বিড়াল বলছে যে সমাজের ধন বৃদ্ধি মানে তো ধনীর ধন বৃদ্ধি, সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি? যদি সমাজের ধনীর ধনীর যদি ধন বৃদ্ধি হইল তাহলে আমাদের দরিদ্রের কী ক্ষতি হইল বা কী উপকার হইল? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। কমলাকান্ত বিড়ালকে বলল যে সমাজের ধন বৃদ্ধি না হইলে সমাজের কোনো আয় উন্নতি হবে না, সমাজ কোনো ডেভেলপ হবে না। বিড়াল রাগ করিয়া বলিল যে
আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। বিড়াল বলছে কমলাকান্তকে, আমি যদি না খাইতে পাই তাহলে সমাজের উন্নতি দেখে আমি কি করব। বিশেষ মার্জারি মার্জারি মহাশয় বলিলেন, মার্জার সুবিচারক বিড়ালকে বোঝানো দেওয়া হইল যে বিচারক বা নয়ায়িক, নয়ায়িক মানে ন্যায়শাস্ত্র পণ্ডিত ব্যক্তি, কোশ্চিন কালেও তাকে কেহ বুঝাইতে পারে না, এই মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। কমলাকান্ত বিড়ালকে বলছে যে মার্জার তো অনেক সুবিচারক এবং অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে সে তর্ক করতে পারে, তার সাথে কোনো যুক্তিতে পারা যাবে না, সুতরাং না বুঝিবার পক্ষে তাহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে। কমলাকান্ত বলছে যে সমাজের উন্নতির জন্য দরিদ্র আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, দরিদ্ররা যদি না থাকে তাহলে সমাজের কোনো অসুবিধা নেই, সুতরাং আমার ধনী ব্যক্তিদের অনেক প্রয়োজন, ধনী ব্যক্তিরা যদি সমাজে না থাকে তাহলে সমাজের কোনো উন্নতি হবে না, সুতরাং আমার দরিদ্রের কোনো প্রয়োজন নেই, ধনীদেরই আমার দরকার। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাকে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দ চোরকে ফাঁসি দিবেন, তবে তুমি আমাকে মারতে লাঠি তুলিয়াছিলে। এবার বিড়াল বলছে, হ্যাঁ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যিনি আমাকে বিচার করবেন, যিনি চোরের বিচার করবেন, তিনি আগে 3 দিন না খেয়ে থাকবেন, তারপরে আমার বিচার করবেন, তিনি যদি তার খাওয়ার ইচ্ছা না হয় তাহলে আমি চোর, আমাকে ফাঁসিয়ে দেবেন, এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার কোনো আপত্তি নাই। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অর্ধ হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিড়াল বলছে যে তুমি যদি 3 দিন না খেয়ে থাকো, না খেয়ে কোনো মানুষের ঘরে ধরা না পড়ো তাহলে আমাকে মারিও, এতে আমার কোনো আপত্তি নাই। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে, এটাই বিজ্ঞ লোকের অভিমত। বিজ্ঞ লোক যখন কোনো বিচারে হেরে যায় তখন গম্ভীরভাবে শুধু উপদেশ দিতে থাকবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বললাম যে এ সকল অতিনীতিবৃদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। বিড়ালকে কমলাকান্ত বলল যে এগুলো তো অত্যন্ত নীতিবিরুদ্ধ কথা, এর আন্দোলন যদি আমি করি তাহলেও আমার পাপ হবে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও, তুমি এ সকল নিয়মকানুন এ সকল তোমার যুক্তিতর্ক সব পরিহার করে ধর্মে মন দাও, তুমি যদি চাহো তবে পাটার্থে তোমাকে আমি নিয়মানও পার করে গ্রন্থ দিতে পারি, যদি তুমি চাও তাহলে আমি নিয়মান বা পারুকরের গ্রন্থ দিতে পারি, ওগুলো পড়লে তুমি আরও বুঝতে পারবে, আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হইতে পারে, আর কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের অন্য লেখা কমলাকান্তের দপ্তর পড়লেও তোমার কিছু উপকার হবে, আর কিছু হইক বা না হইক আফিঙের অসীম মহিমা বুঝিতে পারবে, আফিং এক প্রকার নেশা জাতীয় দ্রব্য, যা খাইলে তোমার অনেক জ্ঞান বৃদ্ধি হইবে, আরও জ্ঞান বৃদ্ধি হইবে, এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু সাড়া দেবে বলিয়াছে, প্রসন্ন মানে গোয়ালিনী, গোয়ালিনী বলছে যে কাল কিছু দুধ দেবে, ছানা দেবে, জলযোগের সময় আসিও, মানে সকালে আমি যখন খাই নাস্তা করি তখন আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব, সমাজতান্ত্রিক, সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক মানে সমানভাবে ভাগ করে খাওয়া। এবার কমলাকান্তের বুদ্ধি হলো যে আমি যখন তার সাথে হেরে গেলাম, হ্যাঁ তখন তাকে আমি যদি এই কথায় না বলি তাহলে তো হ্যাঁ তাকে আমি সান্ত্বনা দিতে ব্যর্থ হব, সুতরাং সে বলতে বাধ্য হয়েছে যে জলযোগের সময় আসিয়া উভয়ে ভাগ করিয়া খাইব, অদ্য আর কাহারও হাড়ি খাইও না, এখন থেকে আর কোথাও তুমি চুরি করে কোনো কিছু খেও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, পুনর্বার মানে আবার, পুনরায় আসিও, এক সরিষাবর আফিং দেবো, আফিং খাইলে তোমার আর খাওয়ার ইচ্ছা জাগবে না, তোমার কোথাও কোনো চুরি করে খাওয়ার কোনো স্বাদ তোমার মনে জাগবে না। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে।
মার্জার বলল, বেড়াল বলল যে আমার আফিংয়ের কোনো দরকার না, আফিংয়ের মহিমা তো সে কখনো জানে না, আফিং খাইলে কি হয় কি না হয় তার কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং সে বলল যে আমি আফিং নেব কি না, আফিং খাবো কি না, আমি সেটা বিবেচনা করব খুদা অনুসারে। যদি খুদার যন্ত্রণা সহ্য করতে না পারি তাহলে চুরি করব কি না একথা আমি বলতে পারবো না। মার্জার বিদায় হইল। একটি পতিত অন্ধকার হইতে আলোককে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কমলাকান্ত শেষ পর্যন্ত বিপদে পড়ে একটা মার্জারকে, একটা বিড়ালকে যে শেষ পর্যন্ত বুঝিয়ে তাকে বিদায় করলো, এতেই কমলাকান্ত মনে আনন্দিত হইল। হ্যাঁ, এই গল্প পড়ে আমরা বুঝতে পারলাম যে সমাজের হতদরিদ্র মানুষগুলো যেভাবে অন্যায় অবিচার তাদের উপর করা হচ্ছে, আসলে তো কখনোই করা, এগুলো আমাদের উচিত নয়। এ থেকে আমাদেরকে সচেতন হওয়া দরকার সমাজের, তাহলে উন্নতির জন্যে সমাজে ধনী ব্যক্তিদের যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাদেরকে বোঝাইতে সক্ষম হই, তারা যদি দরিদ্রের উপকার করে, তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন নিমিষেই নিঃশেষ হয়ে যাবে, আস্তে আস্তে সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। এ পর্যন্ত আমার আলোচনা রেখে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।